সংসদ নেতা সংসদে বলেছেন যে নির্বাচন নিয়ে এত কথা কেন, সারা দেশ এবং বিশ্ববাসী কি উন্নয়ন দেখে না? এ কথাটা আজকের পত্রিকায় প্রথম আলোতে এসেছে। তো উন্নয়নের সাথে লুটের সম্পর্ক থাকতে পারে, উন্নয়নের সাথে দুর্নীতির সম্পর্ক থাকতে পারে, উন্নয়নের সাথে নির্বাচনের কি সম্পর্কটা সেটা তো আমি বুঝতে পারলাম না। যদি প্রশ্ন করি যে 2014 এবং 2018তে কি আদৌ কোনো নির্বাচন হয়েছে, সেরকম একটি নির্বাচন করতে চান? উনি স্পষ্ট করে বলেছেন যে অতীতে আমরা তো স্বচ্ছ নির্বাচন করেছি, নির্বাচন নিয়ে এত কথা কেন? তাহলে কি 2014 এবং 18তে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল বুদ্ধিজীবী, সকল মহল, দেশি বিদেশিরা বলছে কোনো নির্বাচন হয়নি, তারা কি মিথ্যে বলছে না আপনি মিথ্যে বলছেন? আগামীতে যে একটি ষষ্ঠ নির্বাচন হবে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুল বলছেন, আমি 1%ও বিশ্বাস করি না যে এই সরকারের অধীনে একটি ষষ্ঠ নির্বাচন হবে। তাহলে নির্বাচন নিয়েই তো এখন কথা হবে, কথা হবে না কেন? কারণ এই নির্বাচন নিয়েই আমাদের দেশটা স্বাধীন হয়েছিল 1971 সালে। নির্বাচনে যে দলটি জিতেছিল আওয়ামী লীগ, পশ্চিম পাকিস্তান তাদেরকে ক্ষমতা দিচ্ছিল না, সেজন্যই তো এই দেশটা স্বাধীন হয়েছিল। আজকে নির্বাচন সামনে, 14তে 18তে মানুষ ভোট দিতে পারে নাই, তাই তো আজকে নির্বাচন নিয়েই মানুষ কথা বলবে, বিশ্ববাসী কথা বলবে। আর নির্বাচনের সাথে আপনি বলছেন এত উন্নয়ন কি কেউ দেখে না? দেখে, উন্নয়নের নামে লুটপাট দেখে। বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গবেষণায় বেরিয়ে এসেছে যে এই যে রেন্টাল এবং কুইক রেন্টালের যে চুক্তি, এটা ছিল লুটেরা ফর্মুলা, এবং গত 14 বছরে 1.5 লক্ষ কোটি টাকা শুধু ক্যাপাসিটি চার্জের নামে লুট করা হয়েছে। তাহলে কি করে উন্নয়নকে আমরা উন্নয়ন বলবো? এটা তো লুটপাট তন্ত্র বলবো। এই লুটপাট তন্ত্র দিয়ে তো ক্ষমতায় থাকা যাবে না, ক্ষমতায় থাকতে হলে জনগণের, ভোটারদের ভোটে ক্ষমতায় থাকতে হবে। আজকে গতকালকে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই বলেছে বাংলাদেশের গণতন্ত্র আইসিইউতে, পিটিআই এর সংবাদ, বাংলাদেশের গণতন্ত্র আইসিইউতে, বাংলাদেশে কোনো নির্বাচন ব্যবস্থা নেই, বাংলাদেশের গণতন্ত্রের লেশ মাত্র নেই, এ নিয়ে বিরোধী জোটগুলো যখন আন্দোলন সংগ্রামে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটাচ্ছে, তখন বিরোধী জোটের বিরোধী দলের নেতাকর্মীদেরকে, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, সাজা দেয়া হচ্ছে, এ সংবাদ গতকালকে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই এর। তো কাজেই আজকে তো নির্বাচন নিয়ে, গণতন্ত্র নিয়ে, মানবাধিকার নিয়ে কথা হবেই। গতকালকে মানবাধিকারের কর্মী, অধিকারের সম্পাদক আদিলুর রহমান এবং পরিচালক নাসিরকে 2 বছরের কারাদণ্ড দিয়ে জেলখানায় পাঠানো হয়েছে। কি নির্মম, কি নৃশংস! বিশ্বের 72টি মানবাধিকার সংস্থা এর প্রতিবাদ করেছে, 72টি মানবাধিকার সংস্থা এর প্রতিবাদ করেছে, অথচ কোনো প্রতিবাদে কাজ হচ্ছে না, এটাই ফ্যাসিবাদ। এত মানবাধিকার সংস্থা প্রতিবাদ করবার পরেও এই সরকারের কর্ণকুহরে পৌঁছাচ্ছে না, পৌঁছাবে না, কারণ ফ্যাসিবাদ কারোর কথা শুনে না।
কালকের যে পিটিআই এর সংবাদ সেখানে আরেকটি কথা বলেছে আপনাদের জানা দরকার, দেশ রাশিয়ান পদ্ধতিতে চলে যাচ্ছে এটাও পিটিআই বলেছে। রাশিয়ান পদ্ধতি মানে কি? একদলীয় কর্তৃত্ববাদ, একদলীয় শাসনে চলে যাচ্ছে। তো কাজেই সামনের নির্বাচনটাকে নিয়ে জনগণ কথা বলবে, রাজনৈতিক দল কথা বলবে, বিশ্ববাসী কথা বলবে। 14 এবং 18 ভাবে নির্বাচন করা যাবে না, এই সরকারের অধীনে ষষ্ঠ নির্বাচন করা যাবে না, সেজন্যই তো কথা হবে। গত 3 দিন আগে নির্বাচন কমিশনে, 2 দিন আগে সম্ভবত, নির্বাচন কমিশনে কিছু নির্বাচন বিশেষজ্ঞদের নিয়ে একটি আলোচনা সভা হয়েছে। সেখানে যারা সাবেক নির্বাচন কমিশনার, নির্বাচন বিশেষজ্ঞ, সাবেক সচিব, তারা প্রত্যেকেই আলোচনায় উঠিয়ে এনেছেন যে 14 এবং 18 কোনো নির্বাচন হয়নি, এবং অনেকে বলেছেন যে 18 রাতের বেলা ভোট নেওয়া হয়েছে এবং রাতের বেলাই ভোট শেষ হয়ে গেছে। তাই বিরোধী দলের যে দাবি যে তারা একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়, এই সরকারের অধীনে নির্বাচনের পরিবেশ নেই, এবং তারা স্পষ্ট করে বলেছে নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশনের কার্যালয়ে, কমিশনের সামনে, যে এই নির্বাচন কমিশন তাদের ক্ষমতা হ্রাস করেও তারা কেন বলছেন যে তারা খুব শক্তিশালী। নির্বাচন তো আসলে একটা ঠুটু জগন্নাথে পরিণত হয়েছে, আর সেখানে নির্লজ্জের মতো সিইসি বলেছেন যে সকলের বক্তব্য শুনলাম, সরকার বলছে তারা একটা সুষ্ঠু নির্বাচন করবে। কতটা অনুগত হলে, কতটা নির্লজ্জ হলে, বিবেক বর্জিত হলে, বিবেককে বিক্রি করে দেওয়ার মতো অবস্থা হলে একজন মানুষ এই কথা বলতে পারে? এই হাবিবুল আওয়াল এবং তার কমিশন সরকারের এতটাই আজ্ঞাবহ হয়ে গেছে। আর তাই আজকে আপনাদের সকলকেই বলবো যে নির্বাচন নিয়েও কথা হবে, সরকারের লুটপাট নিয়েও কথা হবে, শুধু কথা হবে না, এই সরকারকে যেতে হবে, এই সরকারকে স্পষ্ট করে বলতে চাই যেতে হবে। এখন এই যে গতকালকে শেখ হাসিনা সংসদে বললেন যে কত উন্নয়ন হয়েছে, এটা কি দেশবাসী বিশ্ববাসী দেখছে না? এত উন্নয়ন যদি হয়ে থাকে তাহলে তো আপনারও দেখার কথা, আপনারও সন্তুষ্ট হওয়ার কথা, এবং মনে করবার কথা যে এত উন্নয়ন আমি করেছি তাহলে তো জনগণ আমাকেই ভোট দেবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক জনগণ আমাকে ক্ষমতায় আনবে। এত ভয় পাচ্ছেন কেন তাহলে? তার মানে উন্নয়নের নামে যে দুর্নীতি এবং লুটপাট হয়েছে এগুলো উন্নয়ন হয়নি, এটা আপনিও জানেন, এটা আমরাও জানি, এটা বিশ্ববাসীও জানেন। আর তাই আপনি আপাদ মস্তক মিথ্যের আশ্রয় নিয়ে আবার আরেকটি নির্বাচন করতে চান। তাই স্পষ্ট করে বলতে চাই, কথা বাড়াবো না, খসরু ভাই বক্তব্য রাখবেন, আপনি শেষ অস্ত্র হিসেবে আদালতকে বেছে নিয়েছেন। যখন আদালতে আইনজীবীরা প্রতিবাদ করে তখন আইনজীবীদেরকে ঢালাওভাবে পেটানো হয়, আবার আহত আইনজীবীদের নামে মামলাও হয় একাধিক। আপনি বেছে নিয়েছেন আদালতকে, প্রতিদিন আদালতে হাজার হাজার, আমি জানি না যে আপনারা কজন আদালতে যান, আমার নামে মামলা আছে, এই ডাইনে এবং এই বায়ে যারা সকলের নামে মামলা আছে, আমরা প্রতিদিন আদালতে যাই, দেখি আদালতে তিল ধারণের জায়গা নেই। এই সরকারের ব্যর্থতায় ডেঙ্গু যেমন মহামারী আকার নিয়েছে, যখন আপনি হাসপাতালে গিয়ে দেখবেন হাসপাতালের বেডে, হাসপাতালের বারান্দায়, হাসপাতালের রাস্তায়ও জায়গা নেই, ঠিক তেমনি আদালতের রুমে, এজলাসে, আদালতের বারান্দায়, আদালতের রাস্তায় কোথাও জায়গা নেই তিল ধারণের, এবং প্রত্যেকে রাত 12টা পর্যন্ত আদালত চলে, সাক্ষী হচ্ছে, সাক্ষীদেরকে ভয় ভীতি দেখিয়ে তাদের সাক্ষী নেওয়া হচ্ছে, অনেক সময় তাদেরকে কি লিখা হচ্ছে না দেখিয়েই সই করানো হচ্ছে, অর্থাৎ বিএনপির নেতাদেরকে,
নির্বাচনের আগেই যাতে বিএনপির সকল সম্ভাব্য প্রার্থীদেরকে জেলে পোরা যায় সেই ষড়যন্ত্রে সরকার লিপ্ত, গভীর ষড়যন্ত্র। এই গভীর ষড়যন্ত্র থেকে দেশটাকে বাঁচাতে হবে। আবার নতুন করে শুনি, প্রধানমন্ত্রী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমেরিকাকে গালাগাল করেন, আর গত দুই সপ্তাহে গোপনে আমেরিকান এম্বাসিতে কতগুলো সভা করেছেন, শুধু ক্ষমা চান আর ক্ষমা চান। আমরা ক্ষমা চাই, আমাদেরকে আরেকবার ক্ষমতায় রাখেন, গোপন মিটিং হচ্ছে, ষড়যন্ত্র চতুর্দিকে করছে এই ফ্যাসিবাদ। কাজেই আপনাদের সচেতন থাকতে হবে রাজপথে, যেমনি প্রত্যেকটা বক্তা বলেছেন, হ্যাঁ কঠিন আন্দোলনের ঘোষণা আসছে, আরও কঠিন বক্তব্য রাখবেন খসরু ভাই, কিন্তু আপনাদের সকলকে জান বাজি রেখে, বক্তৃতা নয় জান বাজি রেখে রাস্তায় দেখতে চাই সরকার হটানোর জন্য। এটাই আমার শেষ কথা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইউথ ফোরাম।